এটা জানতেন যে আমরা এই কাজটা করবো, আল্লাহ সুবহানাহু তাআলা এর জন্য বলেছেন পবিত্র কোরআনে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তিনি বলছেন যে পড়ো, জ্ঞান অর্জন করো। তাহলে আমাদের কাজ হলো কি, স্টাডি করা, পড়াশোনা করা। এর পরের যে বিষয়টা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। তাহলে প্রথম কাজ আমাদের কী করতে হবে, স্টাডি করতে হবে, রিড করতে হবে, পড়তে হবে। দুই নম্বর বিষয়বস্তু আমাদের কী করা লাগবে, লিখতে হবে। পবিত্র কোরআনে এই কথাগুলো আপনারা পাবেন 96 নম্বর সূরা, সূরা আলাকের 1 নম্বর আয়াতে এবং 96 নম্বর সূরা, সূরা আলাকের 4 নম্বর আয়াতে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে পড়তে হবে এবং লিখতে হবে। তো এইখানে আমরা আরও একটা চিন্তায় পড়ে যাই যে আমরা কীভাবে পড়াশোনা করব। তো এই জন্য আমরা আপনাদেরকে বলে থাকি, রিকোয়েস্ট করে থাকি, অনুরোধ করে থাকি, রেগুলার প্রত্যেক দিন কম করে হলেও একটা আয়াত আরবিতে অথবা বাংলায় লিখবেন এবং একটা হাদিস কমপক্ষে লিখবেন। তাহলে রেগুলার আপনারা একটা হাদিস অথবা কোরআনে একটা আয়াত স্টাডি করতে পারেন। এতে একটা সপ্তাহ, এক সপ্তাহ পর, দুই সপ্তাহ পর, এক মাস পর দেখবেন আপনাদের নলেজ অনেক বেড়ে গেছে। পাশাপাশি আপনারা আরও মুগ্ধ হবেন এবং অবাক হবেন যে আপনাদের মেমোরি শার্প হবে, মানে মনে রাখার ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার যদি এই প্রসেসটা চালিয়ে যান, একটা সময় দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগছে, পাশাপাশি আপনারা দিনের অনেক বিষয় মনে রাখতে পারছেন। সাধারণত আমরা মনে রাখতে পারি না, কারণ আমরা চেষ্টা করি না এবং আমরা লিখি না, এ কারণে আমরা মনে রাখতে পারি না। এছাড়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য নেই, এ কারণেও এটাও একটা কারণ মনে না থাকার। এই লেখাটা শুধুমাত্র লেখা না, এর পাশাপাশি আপনাদের আরও বেশ কিছু উপকার হবে। কী উপকার হবে, অনেকে দুশ্চিন্তায় ভোগেন, ডিপ্রেশনে থাকেন, সারাদিন দুশ্চিন্তা করেন। যদি আপনি লিখেন আর সেটা প্রত্যেক দিন লিখতে থাকেন, আপনার এই চিন্তা দূর হয়ে যাবে, পাশাপাশি আল্লাহর প্রতি একটা আস্থা জন্মাবে এবং কোরআন সুন্নার প্রতি একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা তৈরি হবে। পাশাপাশি আপনার এগুলো মানতেও ভালো লাগবে। তাহলে এসব বিষয়গুলো যদি ফলো করেন, প্রত্যেক দিন কমপক্ষে একটা আয়াত লিখবেন, সেটা বাংলায় বা আরবিতে, একটা করে হাদিস কম করে হলেও প্রত্যেক দিন শিখবেন, তাহলে দেখেন আপনি কন্টিনিউ শিখছেন। এটা আপনার মেধাকে আরও বেশি সার্ভ করবে। আমরা অনেকগুলো ক্যাটাগরি করেছিলাম যে আপনি 3টা আয়াত পড়বেন, 1টা আয়াত লিখবেন, অথবা 5টা আয়াত পড়বেন, 1টা আয়াত লিখবেন। এভাবে যে আপনি আপনার মতো সাজিয়ে নিন, কেউ হয়তো 10টা আয়াত পড়বেন, 2টা আয়াত লিখবেন, কেউ 20টা আয়াত পড়বেন, 4টা আয়াত লিখবেন, কেউ পুরো 30টা আয়াত পড়বেন, 5টা আয়াত কম করে হলেও লিখবেন। এভাবে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। আর এভাবে পড়াশোনা করলে আমার মতে আপনাদের অনেক উপকার হবে, পাশাপাশি মনে থাকবে। বিশেষ করে আমার ছাত্র ভাইদের জন্য তো অনেক বেশি উপকার হবে যদি এই সব বিষয়গুলো ফলো করা যায়, স্টাডি করা যায়। আশা করা যায় আপনারা খুব দ্রুতই প্রোগ্রেস করতে পারবেন, একটা আত্মবিশ্বাস তৈরি হবে এবং আপনারা স্টাডিতে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমরা একটা গ্রুপ করেছি যে লার্ন ইসলাম উইথ সাইম শাহরিয়ার। এই গ্রুপের মেইন পারপাস হলো আপনাকে লিখতে হবে, লিখে এখানে পোস্ট করতে হবে আপনি প্রত্যেকে কী পরিমাণ লিখছেন, সেটা একটা জমা থাকলো। পাশাপাশি আপনি বুঝতে পারছেন যে আপনাকে প্রত্যেক দিন লিখতে হচ্ছে, অর্থাৎ আপনি অভ্যস্ত হয়ে যেতে পারবেন। এমনকি আমি নিজেও এখানে প্রত্যেক দিন লিখতে চাই এবং আপনাদেরকেও বলবো আমাদের এই গ্রুপে জয়েন করে আপনিও লিখতে পারেন এবং লেখার মাধ্যমে জ্ঞান অর্জনের একটা প্রয়াস যেন আমরা এখান থেকে পেতে পারি। এবং একটা ব্যতিক্রম ধর্মী কাজ আমরা করতে চাই যে পড়াশোনার ক্ষেত্রে, ইলম অর্জন করার ক্ষেত্রে। আর নো ডাউট এতে কোনো সন্দেহ নেই, সবাই এটা জানেন যে ইলম অর্জন করা দিনের ক্ষেত্রে ইলম অর্জন করা ফরজ। সহি এটার উল্লেখ করা আছে সুনানে ইবনে মাজার 224 নম্বর হাদিসে। তো আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার দিনের উপর চলাও সহজ হবে আর জেনে বুঝে দিন মানতে পারবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্ত, এবং আমার কথাটা একটু মনে রাখতে পারেন আর আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ইনশাআল্লাহ, এবং প্রত্যেক দিন কম বেশি স্টাডি করতে পারেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।